হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে অভিনন্দন। তো আজকের টিউটোরিয়ালে থাকছে মাধ্যমিকের বাংলা বিভাগের কারক সম্পর্কিত আলোচনা। তো তার আগে প্রতিবারের মতো এবারও একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টিটি প্রেস করো, যাতে নতুন নতুন আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পাও। তো মাধ্যমিক একদম আসন্ন শিরে সংক্রান্তি বলতে গেলে, তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কারক সম্পর্কে যারা উইক তাদের ক্ষেত্রে আমি সরাসরি কিছু বলতে চাই। তো খাতায় কলমে হলে আরও ভালো হতো, পরবর্তী টিউটোরিয়ালে আমি অবশ্যই খাতায় কলমে করার চেষ্টা করব। তো মুখে আমি যতটুকু বলছি ততটুকু শুনলেও হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে। তো কারক সম্পর্কিত আলোচনা শুরু করছি। তো সাধারণতভাবে কারক কাকে বলে প্রথমে চলে আসে। তো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই এক কথায় কারক বলে। বাক্য ছোটো হয় আবার দীর্ঘও হয়। তো সে টোটাল সেন্টেন্স বা বাক্য, সে বাক্যের মধ্যে ক্রিয়াপদ বা ভার্বের মধ্যে প্রতিটার মধ্যে সম্পর্ক থাকে, তো সেই সম্পর্ককেই বলা হচ্ছে কারক। কারক মূলত ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান বা নিমিত্তকারক, অপাদান এবং অধিকরণকারক। ছটা কারক। সেকেন্ড যে প্রশ্নটা আছে এর সঙ্গেই থাকে সম্বন্ধ এবং সম্বোধন পদ। সবাই একটু গুলিয়ে ফেলে এই জায়গাটায় যে সম্বন্ধ এবং সম্বোধন পদকে অনেকে সম্বন্ধকারক আবার অনেকে সম্বোধনকারক লিখে বসে। এক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুঝবে যে সম্বন্ধ এবং সম্বোধন কিন্তু দুটো পদ, ক্রিয়ার সঙ্গে এর সরাসরি মুখ্য বা গৌণ কোনোরূপ কোনো সম্পর্ক থাকে না। তাই সম্বন্ধ এবং সম্বোধন পদ এ দুটো কারক নয়, এ দুটোকে পর বলা হচ্ছে। তো এটা প্রশ্ন থাকে যে সম্বন্ধ এবং সম্বোধন পদ কারক নয় কেন? তার উত্তর হচ্ছে এটাই যে ক্রিয়াপদের সঙ্গে কোনোরূপ কোনো সম্বন্ধ থাকে না। তো উত্তর পেয়ে গেলে, তো সম্বন্ধ পদের উদাহরণটা আমি দিয়ে দিই। মামার বাড়ি যাব। তো এক্ষেত্রে মামার যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে মামারকে যদি প্রশ্ন করা হয়, পরপর যদি আমরা প্রশ্ন করি, এ বিষয়ে আমি বলবো প্রশ্নটা কীভাবে করতে হয়, দেখবে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তো মামার সঙ্গে বাড়ির সম্বন্ধ আছে, তার জন্য একটা সম্বন্ধ আবার বিভিন্ন প্রকার হয়, সেটাও আবার পরে আলোচনা করব। বাকি আছে সম্বোধন। সম্বোধনটা পদ কীরকম? সম্বোধনটা হচ্ছে বললাম যে হে মা আমাকে বিদ্যা দাও, এই যে হে মা, বা হে বন্ধু তুমি কোথায় যাচ্ছ, হে বন্ধু, এরকম কাউকে আহ্বান ইত্যাদি বোঝালে সেটা সম্বোধন হয়। আর সম্বোধনে সবসময় প্রথমাবিভক্তি হয়, অর্থাৎ কখনো কখনো সম্বোধন পদে শূন্যবিভক্তি হয়। তো বিভক্তি ব্যাপারটা আলাদা। যাই হোক, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ সম্পর্কে আইডিয়া পেলে এবারে বলতে চাই যে কারক যে ছটা হলো, সে ছটা কারক হচ্ছে কী কী? কর্তৃকারক, কর্মকারক, ও আমি আগে বলে দিয়েছি, আমি বলে দিয়েছি। এরপরে আসছি বিভক্তি। বিভক্তি হচ্ছে সাতটি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রতিটা বিভক্তির চিহ্ন আছে, এই চিহ্নগুলো মনে না থাকলে সবাই ভুল করে, আন্দাজে লিখতে যায় দিয়ে ভুল করে। প্রথমা বিভক্তির কোনো চিহ্ন নেই, শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তির হচ্ছে কে, রে, এ, রে, কমা দিয়ে দিয়ে, কে আলাদা, রে আলাদা, এ, রে আলাদা। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি হচ্ছে নিমিত্ত, জন্য, উদ্দেশ্য। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, যে, অপেক্ষা, এগুলো কিন্তু সব কমা কমা থাকবে, আলাদা আলাদা সবগুলোই, একই সঙ্গে নয়। ষষ্ঠী বিভক্তি র, কমা এর, কমা দিগের, দের। সপ্তমী বিভক্তি এ, তে, এতে অন্তস্থ। তো আমি মুখে বললাম, কিন্তু এটা যদি খাতায় লিখে বোঝানো হতো তাহলে খুব ভালো হতো, পরবর্তী টিউটোরিয়ালে বোঝাবো। তো এবারে আসি বিভক্তি বললাম, সাতটা বিভক্তি চিহ্ন বললাম, এবারে আসি কারক কীভাবে আমরা ধরবো। বাক্য
একটা থাকে, ধরো একটা বড় বাক্য আছে বা ছোট বাক্য আছে, সেই বাক্যে অবশ্যই একটা ভার্ব বা ক্রিয়াপদ থাকবে। সেই ক্রিয়াপদকেই আমরা প্রশ্ন করব। ক্রিয়াপদকে প্রশ্ন করলেই কিন্তু আমরা কারক পাব। কীভাবে প্রশ্ন করব? ক্রিয়াপদকে আমরা কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাব। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা কর্মকারক পাব। ক্রিয়াপদকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা করণকারক পাব। ক্রিয়াপদকে কিসের নিমিত্ত বা কাহাকে কাহাদিগকে দিয়ে প্রশ্ন করলেও আমরা নিমিত্ত বা সম্প্রদানকারক পাব। ক্রিয়াপদকে কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে আমরা অপাদানকারক পাব। ক্রিয়াপদকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণকারক পাব। এইভাবে আমরা ছটা কারক পেয়ে গেলাম। এবারে বিভক্তি বসানোর ব্যাপার রয়েছে। বিভক্তি বসানোর ব্যাপারটা কীরকম? যেরকম আন্ডারলাইন থাকবে, সেই পদটির মূল পদটির শেষে যেই চিহ্নটি থাকবে সেটাই বিভক্তি। তো যদি উদাহরণস্বরূপ আমি বলি রাম বই পড়ছে, তো আন্ডারলাইন আছে রাম, ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কে পড়ছে, তো কে দিয়ে প্রশ্ন করলে সার্বভৌম কর্তৃকারক হয় আমি একটু আগেই বলেছি। তো কে পড়ছে? উত্তর আসছে রাম পড়ছে। মূল শব্দ কিন্তু রাম, রামের শেষে কি কোনো বিভক্তি চিহ্ন আছে? না, রামের শেষে কিন্তু কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই রামটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। যদি আন্ডারলাইন থাকে বই, রাম বই পড়ছে, বইয়ে আন্ডারলাইন থাকে, তাহলে কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে কে পড়ছে রাম আসবে, বই উত্তর আসবে না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পড়ছে, সেক্ষেত্রে বই আসছে। তো বইটা তখন কর্মকারক হবে এবং বইয়ের শেষে কোনো বিভক্তি চিহ্ন নেই, মূল শব্দ বই, তার জন্য বই হচ্ছে এখানে শূন্য বিভক্তি। যদি বলা হয় রাম হাতের দ্বারা লিখছে, আন্ডারলাইন সেখানে হাতের দ্বারা আছে, তাহলে কী হবে? তাহলে আমি যে দ্বারা দিয়ে যে প্রশ্নটা আছে, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণকারক হয়, তো এখানে হাতের দ্বারা হচ্ছে করণকারক, কিন্তু দ্বারাটা কখনো বিভক্তি না, দ্বারা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কতগুলো আছে, উপসর্গ আছে, সেগুলো মনে রাখতে হবে। এক্ষেত্রে অনুসর্গ আমাদের কারকে লাগে, তো অনুসর্গ সেগুলো আলাদা আমি তৈরি করব পরবর্তীকালে ভিডিও। তো এই গেল করণকারক। ধরো রাজা দরিদ্রকে বস্ত্র দান করছে, আন্ডারলাইন আছে দরিদ্র, তো ক্রিয়াকে প্রশ্ন করো দান করা ক্রিয়াকে, কাহাকে বা কাহাদিওকে দান করছে দিয়ে সম্প্রদানকারক হয়, দরিদ্রদেরকে দান করছে, তাহলে দরিদ্রদেরকে অবশ্যই সম্প্রদানকারক হবে। এবং দরিদ্রদেরকে সেক্ষেত্রে শেষে যেহেতু দরিদ্রকে আছে, শেষে কে আছে, কে বিভক্তি হবে। তো এরপরে আসছি রাজা রাজকোষ থেকে দরিদ্রদেরকে অর্থ দিচ্ছে, আন্ডারলাইন আছে রাজকোষ থেকে। তো রাজকোষ থেকে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে প্রশ্ন করব দান করা ক্রিয়াকে, কোথা থেকে দান করছে, রাজকোষ হইতে বা থেকে, তো সেক্ষেত্রে এটা অপাদানকারক। অপাদানকারকে থেকে থাকলে থেকে অনুসর্গ বা হইতে থাকলে হইতে অনুসর্গ। জলে মাছ আছে, জলে আন্ডারলাইন আছে, আছে ক্রিয়া, কোথায় আছে, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণকারক হয়, তাহলে কোথা দিয়ে প্রশ্ন করলে জলে উত্তর আসছে, তাহলে জলটা অধিকরণকারক। জলের সঙ্গে মূল শব্দ জল, তার সঙ্গে ভাঙলে এই বিভক্তি আসছে, এটা হচ্ছে অধিকরণকারক এই বিভক্তি। তো এইভাবে আমি বিভিন্ন ছোটোখাটো উদাহরণ দিয়ে শর্টে কারকটাকে বোঝালাম, শর্টে, একদম শর্টে বোঝালাম। কিন্তু ভালোভাবে বুঝতে গেলে প্রতিটা টাইম লাগবে, প্রতিটার ভাগ আছে আলাদা আলাদা, টাইম লাগবে। কিন্তু আমি যেহেতু খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা আমার করা। তো আশা করি বন্ধুরা সবাই উপকৃত হলে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তার রিপ্লাই দেব এবং অবশ্যই তোমাদের উপকার করব। তোমাদের পরীক্ষা সবাই ভালো হোক। বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।